আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখানে গরুর মাংস ভিজানো হয়েছে, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ লাল শাক দিয়ে রান্না হবে, আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না হবে না আপু? হ্যাঁ, পেঁয়াজ। তো এখন এদিকে হচ্ছে আপু অনেক বাজার করছে, অনেক জিনিস নেওয়া হয়েছে। ওটা হচ্ছে পানির বোতল, এটা হচ্ছে কাঠি, আর একটা প্লেট, আর এখানে একটা সেট। আমরা এখানে চারটা বাটি পেয়ে গেছি, আর এটা হচ্ছে ফুড রাখার জন্যে ফ্রাই প্যান, মাংস করার রান্না করার জন্য দেওয়া হয়েছে। ফ্রাই প্যানটা অনেক ভালো হয়েছে। তো এখন আমরা রান্না করার কাজে চলে যাই। আর এখানে অনেক কিছু রাখা হয়েছে, যেমন লবণটা দিতে হবে, লবণ পরিমাণ মতো, যে যে দুটো খাই সাদ মতো দিতে হবে, আর হচ্ছে এর গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরা একসাথে পেস্ট করা ছিল, ওটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, মরিচটা একটু হালকা দিতে হবে, যেহেতু কাঁচা মরিচটা দিয়ে দিন। এটা কি জিরা? সবগুলো একবারে ম্যাগাজিন করে নেবেন, পরে আর কিছু দেবেন না। লেবুটা কিসের জন্য দিলাম? লেবুটা দিচ্ছি হচ্ছে তোমার মাংসের মধ্যে একটা স্টেন্ট আসে, ওই স্টেন্টটার জন্য লেবুটা আমি ইউজ করি। অল্প হয়ে যাবে তো বেশি লাগবে না। আর এটা হচ্ছে মাংসের মশলার গুঁড়াটা একটু দিয়ে দিচ্ছি অল্প করে। যেহেতু সব দেওয়া হয়ে গেছে এই জন্য এটা একটু দিয়ে দিলাম। এখন ওই পরিমাণে দিতে হবে। আমি তেলটা আবার একটু বেশি খাই, তারপর খাওয়া ঠিক না, সরিষার তেল তো খাওয়া ঠিক। আর শীতকালে তো সরিষার তেল দিলে একটু গরমও থাকে শরীর। দিয়ে এখন সব কিছু দিয়ে মাখিয়ে নিতে হবে। হয়ে গেল ম্যাগিনেট করা, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কাস্কি মাছটা করবো, কাস্কি মাছ, কাস্কি মাছটা করবো হচ্ছে বিসমিল্লাহ। এখন আপু এত তোমার ভাইয়ের জন্য রান্না করতেছি, তোমার ভাইয়া খাবে আজকে। বেসিক্যালি আমি সব কিছু রান্না করি, এমনি সব কিছু বুয়ারা করে দেয়, আমি রান্নাটা করি। এই জন্য রান্নাটা করা অ্যাকচুয়ালি, আমরা সবাই খাবো।
জানি না কে কি ভাবে রান্না করে, কিন্তু বাস আমি এইভাবে রান্না করি, পছন্দ করি না। আপনার রান্নাটা অনেক সুন্দর। হলুদ দিয়েছিলাম না, কম দিতে হবে। হ্যাঁ ইয়ে হয়ে যাবে, আর তো এটাতে কিছু দেওয়া যাবে না, কিন্তু এটা তোমার ইয়ে দেওয়ার দরকার ছিল, রসুন রসুন ইয়ে করা যাবে না। হ্যাঁ হবে, নেড়ে চেয়ে নিতে হবে। উড়িস না কোনো কিছু, এটা অলরেডি ম্যাগনেট হয়ে গেছে, এখন হলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। ও এই শাকটা কি দিয়ে রান্না করবেন? ওইটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন। এটা লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে ভালো লাগে। আমি কালকে যেমন রেস্টুরেন্টে খাইছি এই শাকটা চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো চিংড়ি, লাল শাকটা অনেক লাল রং আসছে, ইয়া হয়ে যাবে শাকের। তো এটা পানি, ভিটামিনটা তো এইটাই, পানিটাই পানিটাই। এটার মধ্যে তো আর এটা রান্না করব না, পরের দিকে শাকটা না। এখন আমি রান্না করব চিংড়ি মাছ, লাল শাক। এটা একটা নতুন রেসিপি, রসুন কাটা। আমি পেঁয়াজটা বেশি খাই তরকারির মধ্যে, জানি না কেন, যখন দাম বেড়ে যায় তখন কি করেন, তখনও একই অবস্থায় থাকে, বেশি খান পেঁয়াজ, বেশি খাই, দাম বাড়লেও খাই বেশি, কমলেও খাই বেশি, মানে পেঁয়াজটা লাগে আমার। রান্নার দোষ হবে, তোমার জামাই বলবে যে কি রান্না করছো আপা। হ্যাঁ আপনার হাতে রান্না যায় একবার খাবে, বলবো আরেকবার খাবো, আর ভিডিও তো করতেছি, সবাই দেখতেছে যে কেমন করে রান্না করতেছে। যার রান্না দেখতেও ভালো হয় খেতে অনেক ভালো হয়। হলুদ দিয়ে দিলাম, একটু মরিচ লাগবে দিয়ে দিলাম, এটা কোনো তরকারির মধ্যে দিই না তোমার, শুধু মা ইয়ে ছাড়া, মাংস ছাড়া। দিয়ে ভালো হবে কষাই নিতে হবে। হ্যাঁ একটু পানি দিচ্ছি, হালকা একটু নাড়া দিতে হবে, বেশি নাড়া দিলে বা সিদ্ধ হয়ে যাবে, একটু ঢাকনা তুলে দেখে নিব কেমন হয়েছে কালার। এখানে হচ্ছে লাল শাকের যে পানিটা ছিল ওটা অ্যাড করা হয়েছে, তাই কালারটা লাল এসছে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, একদম সাদা চিংড়ি গুলো। চিংড়ি মাছটা আরো আছে তাই না? বেশি
যারা একটু রান্নাতে কম এক্সপার্ট এই রান্নাগুলো দেখে নেবেন, রান্না করতে সহজ হবে। এখন সিদ্ধ করা যে লাল শাকগুলো ছিল এখন দিয়ে দেওয়া হচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেল। ওটা হয়েছে, আর একটু পানি টানাবে। রান্নাটা হয়ে গেছে না, আমি একটু জল কম এখন উঠে নিতে হচ্ছে। এখন চিংড়ি মাছ, লাল শাকটা আর চিংড়ি মাছটা কিন্তু সবাই খায় না, আমি খাই, জানি না সবাই খায় কিনা। গরু মাংস রান্না করার জন্য এবং আলুগুলোকে ভেজে নেওয়া হবে। এখানে তেল দেওয়া হচ্ছে। বলে তোমার ওই যে নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে, মা বলছে এই জন্য কোথায় দেওয়ার না চলে যাওয়া কেটে করছো, ওইটা কার কাছে দিচ্ছে এটা দিয়ে দেখবি তো। ভালোভাবে আলুগুলোকে ভেজে নেওয়া হবে। এখানে যে ম্যাগনেট করে রাখা হয়েছিল মাংসগুলো, মাংসগুলোকে এখন রান্না করতে বসাই দেওয়া হলো। এখন নাড়া দিয়ে নেওয়া হবে। একটু দেখে নেব কি অবস্থা, একটু নাড়া দিয়ে। ঢাকনা দিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনেকক্ষণ ধরে কষানো হবে। তাহলে আমরা গোসল করে আসি। এখানে যে আলুগুলো ছিল আলুগুলো দেওয়া হয়ে গেছে। অলমোস্ট রান্নাটা হওয়ার মধ্যে অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।